সুধীভক্ত সজ্জন, আমরা এখন পৌঁছে গেছি গৌরাঙ্গ বাড়ি, নরোত্তম দাস ঠাকুর যেখানে যেখানে তার আবির্ভাব স্থান, তার জন্মভূমি। সেই জন্মভূমিতেই আমরা এখন চলে আসছি গৌরাঙ্গ বাড়ি। দেখুন ঢুকতেই অপরূপ সৌন্দর্য সেই পুকুর, এখন আমরা প্রবেশ করছি। দেখুন, জয় নিতাই, জয় ঠাকুর নরোত্তম। এখন আমরা প্রবেশ করছি, আপনারা দর্শন করুন। হরি বল গৌরাঙ্গ, দেখুন অপূর্ব সৌন্দর্য। গৌরাঙ্গ মন্দির দর্শন করুন। দেখতে পাচ্ছেন শ্রী শ্রী গৌরাঙ্গ মন্দির। রাধা কৃষ্ণ যুগল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ। এটা দেখুন সত্যম শিবম সুন্দরম, শিব মন্দির আমরা দর্শন করুন। বৈষ্ণব শ্রেষ্ঠ মহাদেব কি জয়। ওম নমঃ শিবায়ম নমঃ শিবায় হর হর মহাদেব নমঃ শিবায়ম নমঃ শিবায়ম নমঃ শিবায় হর হর মহাদেব নমঃ শিবায় নমঃ শিবায়ম নমঃ শিবায় হরে হরে মহাদেব নমঃ শিবায় ওম নমঃ শিবায়ম নমঃ শিবায় হরে হরে মহাদেব নমঃ শিবায়ম নমঃ শিবায়ম নমঃ শিবায় হরে হরে মহাদেব নমঃ শিবায়। তো আরেকটা আছে, আমরা যাই শ্রী শ্রী জগন্নাথ মন্দির। দেখুন তুলসী মহারানী অনেক সুন্দর, এই যে জগন্নাথ মন্দির। জয় জগন্নাথ।
জয় জগন্নাথ। দেখুন অপূর্ব রূপ দর্শন করুন, নরোত্তম দাস ঠাকুর ভজনা করতেন। হরে কৃষ্ণ ভক্তগণ, এই যে দেখতে পাচ্ছেন শ্রী শ্রী গৌরাঙ্গদেব বিগ্রহ, শ্রীপাঠ খেতুরিধাম প্রেমতলি, এই খেতুরিধাম হচ্ছে শ্রেষ্ঠ ধাম। তো বলা হয়েছে যে পুরী, নদিয়া এবং বৃন্দাবন, এই তিন ধামের সমন্বয় হচ্ছে এই খেতুরিধাম। ভগবানের বিগ্রহরূপ আপনার দর্শন করুন, দেখুন অপূর্ব রূপ এই খেতুরিধাম। হরে কৃষ্ণ, আপনারা দেখুন যে অপূর্ব রূপ এই খেতুরিধাম, অপূর্ব সৌন্দর্য এই খেতুরিধাম, তিন ধামের সমন্বয় হচ্ছে এই খেতুরিধাম। মহাপ্রভুর প্রেম ধন লাভ করতে হলে এই খেতুরিধাম দর্শন করুন। দেখুন এই অপূর্ব, এই যে বৃন্দাবন ধাম, দেখুন বৃন্দা মহারানী অনেক সুন্দর, দর্শন করুন। জানি কানি চ পাপানি ব্রহ্মহত্যাদি কানি চ তানি তানি প্রণশন্তি প্রদক্ষিণা পদে পদে, জানি কানি চ পাপানি ব্রহ্মহত্যাদি কানি চ তানি তানি প্রণশন্তি প্রদক্ষিণা পদে পদে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। তো দেখুন এই খেতুরিধাম, বৈষ্ণব আচার্যগণ এখানে আসতেন এবং নরোত্তম দাস ঠাকুর তিনি এখানেই ভজনা করতেন, তিনি সন্ন্যাস গ্রহণ করে এখানেই ভগবানের ভজনা করতেন, তিনি সংসার ত্যাগ করে এখানেই ভগবানের বিগ্রহ তিনি আরাধনা করতেন। বৃন্দাবন থেকে তিনি এখানে, বৃন্দাবন থেকে এসে তিনি এখানেই ভজনা করতেন, সে থেকে এই এই ধামের নাম হলো খেতুরিধাম। মহান আচার্যবৃন্দ সমস্ত বৈষ্ণববৃন্দ এখানে সমবেত হয়, সেজন্য এর নাম হয় খেতুরিধাম। হরিবোল গৌরাঙ্গ বাড়ি। হরে কৃষ্ণ শুধু ভক্ত সজ্জন। তো এই মন্দিরটি হচ্ছে শ্রী শ্রী নরোত্তম ঠাকুর মহাশয়ের আসন বাটি মন্দির। তো দেখুন দর্শন করুন। তো এই সেই নরোত্তম দাস ঠাকুর যিনি মহাপ্রভুর প্রেম লাভ করেছেন, তো এই সেই ভগবানের পরম ভক্ত নরোত্তম দাস ঠাকুর। তো এই এটা এই মন্দির কেন মহাশয়ের আসন বাটি, কারণ এই নরোত্তম দাস ঠাকুর এখানেই কী করতেন, পাথরের উপর বসে প্রতিদিন ভগবানের নাম জপ করতেন, গুণাগুণ করতেন। আর সেই জন্য যে পাথরটিকে বসাত, তো সেই পাথরটিকেই বলা হয় নরোত্তম দাস ঠাকুরের মহাশয়ের আসন বাটি। তো এই মন্দিরে কী করেন, এই মন্দিরে সবাই পরিক্রমা করেন এবং প্রণাম করেন এবং দর্শন করেন এই আসন। কেউ কেউ দর্শন করে স্বয়ং নরোত্তম দাস ঠাকুরকে দেখতেও পান, এরকম দিব্য লীলা
রয়েছে। এবং নরোত্তম দাস ঠাকুর তিনি কি করেছেন, রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড রয়েছে। অনেকে অপরাধ করে ফেলে যে পুকুর ভেবে, না, তিনি রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড। এবং আমাদের মনে রাখতে হবে যে আমরা রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডে স্নান করছি, এই ভেবে এখানে স্নান করতে হবে। তো ভক্তবৃন্দ কী করে, এখানে রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডে এসে স্নান করে। কেননা নরোত্তম দাস ঠাকুরও তিনি নিজে রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড হিসেবে তিনি স্নান করতেন। তো যেহেতু নরোত্তম দাস ঠাকুর এরকম ভক্তি নিয়ে স্নান করছেন, ঠিক তেমনি ভক্তবৃন্দদেরকে রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড ভেবে স্নান করতে হবে, সবার সেটা মনে রাখা উচিত। হরে কৃষ্ণ, হরি বল। নরোত্তম দাস ঠাকুর কি জয়, সময় তো সকল গৌর ভক্তবৃন্দ জয়, হরি বল। দেখুন যে প্রেম ভক্তি মহারাজ, প্রেম ভক্তির মহারাজ হচ্ছে এই নরোত্তম দাস ঠাকুর, দর্শন করুন, হরি বল।